নমস্কার, সেভেন এমিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সারা দেশ জুড়ে যখন মিথ্যেবাদী ঠক প্রতারকে ছেয়ে গিয়েছে, সেই সময় দাঁড়িয়ে এক সত্যবাদী যুধিষ্ঠিরের খোঁজ পাওয়া গেল দক্ষিণ চব্বিশ পরগনায়, যে কিনা নির্দ্বিধায় বিন্দুমাত্র লজ্জা না পেয়ে নিজের পেশাকে ফলাও করে ভিজিটিং কার্ডে ছাপিয়ে বরাত পাওয়ার জন্য প্রচারের চেষ্টা করছিল। যে ভিজিটিং কার্ডের লেখা পড়ে রীতিমতো চক্ষু চড়ক গাছ পুলিশ কর্তাদের। দেখুন কি লেখা রয়েছে সেই ভিজিটিং কার্ডগুলিতে। হ্যাঁ, ঠিকই দেখছেন, ভিজিটিং কার্ডগুলিতে স্পষ্ট হরফে লেখা রয়েছে মানুষ হাফ মার্ডার এবং ফুল মার্ডার করা হয়। আবার যোগাযোগের জন্য দেওয়া রয়েছে মোবাইল নম্বরও, সঙ্গে অবশ্যই লাল কালিতে বড় করে লেখা কার্ড হোল্ডারের নাম বুলেট। কার্ডে আবার নিজের ছবি ছাপিয়েও নিজের বীরত্ব ফলাও করেছেন সেই গুণধর। অভূতপূর্ব এই ভিজিটিং কার্ডটি কোন প্রেসে ছাপা হয়েছে জানা নেই, কিন্তু পুলিশের উচিত সেই ছাপাখানার লোককে ডেকে জিজ্ঞাসাবাদ করা, কারণ এমন ঘটনার কথা আগেই জানা ছিল তার। যদিও এই কার্ড ছাপিয়ে কোনো বরাত পেয়ে ওই যুবক খুনের ঘটনা ঘটিয়েছে কিনা সে তথ্য এখনও জানা যায়নি। তবে বিস্ময়কর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিংয়ের গোপালপুর পঞ্চায়েতের ধর্মতলা এলাকায়। ওই এলাকার বাসিন্দা মোর সেলিম মোল্লা ওরফে বুলেটের বিরুদ্ধে কার্ড ছাপিয়ে মানুষ মারার বরাত নেওয়ার অভিযোগ উঠেছে। ওই এলাকায় এমনই একটি ভিজিটিং কার্ড নজরে পড়ছিল গত কয়েকদিন ধরে। ক্যানিং থানার পুলিশের কাছে এমন খবর পৌঁছতেই তদন্তে নামে তদন্তকারী অফিসারেরা। এরপরেই ধর্মতলা গ্রামে তল্লাশি চালিয়ে বুলেটকে গ্রেপ্তার করে ক্যানিং থানার পুলিশ। ক্যানিং থানার পুলিশের তরফে ধৃতকে আদালতে তোলা হলে বিচারক তাকে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। জানা গেছে এর আগেও বেআইনি অস্ত্র পাচারের অভিযোগে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। স্থানীয় বাসিন্দাদের প্রায়শই বন্দুক উঁচিয়ে ভয় দেখিয়ে ঘুরে বেড়াতো এলাকায়। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মামুনি রায়ের রিপোর্ট, সেভেন এমিক নিউজ নেটওয়ার্ক। আমাদের খবরের বিভিন্ন বিভাগে আমরা নতুন মুখ চাইছি, আগ্রহী হলে যোগাযোগ করুন 9883103103 এই নম্বরে। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে সেভেন এমিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।